मोबाइल नम्बर लिंक थाका अवश्य जरूरी एवं आपनार बयस 18 बछरेर उपरे होते हबे तारपरे आपनि किन्तु एई पैन कार्ड अप्लाई करते पारबेन एवं पैन कार्ड जखन अप्लाई होये चले आसबे एवं भेरिफाई होये जाबे तखन किन्तु आपनि आपनार पोस्ट अफिसेर माध्यमे बाड़ीतेओ निये आसते पारेन कारण आपनि जदि नर्माल भावे पैन कार्ड अप्लाई करते जान सेखाने किन्तु आपनार 110 टाकार उपर खरच पड़बे एवं एखाने किन्तु एई भिडियोटिते आमि आपनाके जे प्रसेस बोलबो सेखाने आपनि किन्तु 50 টাকা দিয়ে আপনার বাড়ি পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে প্যান কার্ড এবং আপনি যখন প্যান কার্ড অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার কোনো রকম চার্জ লাগবে না যখন আপনি বাড়িতে সেই প্যান কার্ডটি নিয়ে আসবেন বাই পোস্টের মাধ্যমে তখন কিন্তু 50 টাকা চার্জ লাগবে আপনারা সকলে জানেন যে পিভিসি আধার কার্ড যদি আপনি অনলাইনে অর্ডার করেন তাহলে কিন্তু 50 টাকা চার্জ লাগে সেরকমভাবে প্যান কার্ড যখন আপনি অর্ডার করবেন বাড়িতে তখন কিন্তু আপনার 50 টাকা লাগবে কিন্তু আপনি প্যান কার্ডে অ্যাপ্লাইয়ের টাইমে কিন্তু আপনার কোনো রকম চার্জ লাগবে না বিনা চার্জে আপনি কিন্তু আপনার প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন তো কিভাবে করবেন তার সমস্ত কিছুর প্রসেস কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি বেশি দেরি না করে চলুন শুরু করি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি আইকন বাজিয়ে দিন তাতে কি হবে এরপরে যত ভিডিও আপলোড করব সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে তাহলে বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আপনি যদি ইনস্ট্যান্ট প্যান কার্ড অ্যাপ্লাই করতে চান কোনো রকম খরচ ছাড়াই তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কোথা থেকে কী করতে হবে আপনি যদি ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করতে চান তাহলে আপনাকে কিন্তু প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ই ফিলিং বলে ই ফিলিং 2.0 ই ফিলিং 2.0 যখনই চলে আসবেন সার্চ করে দেবেন তখনই আপনার এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট খুলে চলে আসবে সেই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটাকে আপনাকে ডেস্কটপ সাইডে ওপেন করে নিতে হবে এবং আপনাদেরকে প্রথমেই বলি এটা হচ্ছে একটা গভর্নমেন্টের ওয়েবসাইট এটা কোনো রকম ফেক বা আপনি ফেক বলতে পারবেন না এটাকে এটা যাদের একদম খুবই প্রয়োজন প্যান কার্ডের আর্জেন্ট 1 থেকে 2 দিনের মধ্যে প্যান কার্ড লাগবে তাদের জন্য কিন্তু এই প্যান কার্ড পোর্টাল তৈরি করা হয়েছে তো ইনস্ট্যান্ট প্যান কার্ডের ওপর আপনাকে ক্লিক করতে হবে এই যে আপনার ইনস্ট্যান্ট প্যান কার্ড দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্যান্ট প্যান কার্ডের ওপর ক্লিক করার পর একটু এটা লোডিং নেবে কারণ এই ওয়েবসাইটটা একটু স্লো থাকে আপনারা জানেন যে সরকারি ওয়েবসাইটগুলো একটু স্লো থাকে তার জন্য একটু লোডিং নিতে টাইম নাই যখন এই ওয়েবসাইটটি আপনার কাছে খুলে চলে আসবে তখন আপনাকে এখানে গেট নিউ ই প্যানের ওপর ক্লিক করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গেট নিউ ই প্যান এটার ওপর আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার এখানে আধার কার্ডের নম্বর দিয়ে দিতে হবে তারপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বর একটা ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে কিন্তু এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে তারপর আপনার আধার কার্ডে যা যা ডিটেলস আছে সমস্ত কিছু এখানে কিন্তু শো হয়ে যাবে তারপর আপনাকে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবং অটোমেটিকলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 4টা স্টেপের মধ্যে আপনার কিন্তু প্যান কার্ড রেডি হয়ে যাবে এবার যখন প্যান কার্ড রেডি হয়ে যাবে এবং তার 24 ঘন্টা পর আপনি আবার এই ওয়েবসাইটে আসবেন আসার পর আপনাকে এখানে এই যে চেক স্ট্যাটাস বা ডাউনলোড প্যান কার্ড এর ওপর ক্লিক করতে হবে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার আধার কার্ডের নম্বর দিবেন দেওয়ার পর আবার একটা ওটিপি যাবে আপনার মোবাইলে সেই ওটিপি আপনাকে এখানে ফিল আপ করে আপনি কিন্তু ইজিলি আপনার প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ওয়েবসাইটটা একটা খুবই সুবিধাজনক ওয়েবসাইট যেখানে আপনি কিন্তু বিনা পয়সায় বা বিনা খরচে আপনি কিন্তু ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করে নিতে পারবেন আপনার আধারে যার ডিটেলস থাকবে সমস্ত কিছু কিন্তু সেম টু সেম আপনার প্যান কার্ডেও থাকবে তো আই হোপ বন্ধুরা আপনারা বুঝে গেছেন যে আপনাকে কোথা থেকে কী করতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই